সাইবার বুলিং এর বিরুদ্ধে আমি সুস্থ বিচার চেয়ে আমি আসলে ভাইয়ের কাছে এসেছি। মানুষকে ছোট করে বা হেয় করে সেটা আসলে আমাদের কারোই কামনা নয়। ব্যক্তিজীবন নিয়ে বাজে সমালোচনায় অতিষ্ঠ হয়ে ফাইনালি ডিবি অফিসে উপস্থিত হয়েছেন উপবিশ্বাস এবং তার পেছনে লাগা কিছু ব্যক্তিদের চিহ্নিত করে ডিবি অফিসে অভিযোগ করেছেন তিনি। সবকিছু চুপচাপ মুখ বুঝে সহ্য করলেও এবার ধৈর্যের বাঁধ ভেঙেছে উপবিশ্বাসের। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। হঠাৎ করে ডিবি কার্যালয়ে উপস্থিত হয়েছেন উপবিশ্বাস। অভিযোগ রয়েছে সাইবার বুলিং এর শিকার হতে হতে এক পর্যায়ে এখন অতিষ্ঠ হয়েছেন তিনি। এমনকি তার প্রথম প্রযোজিত লালশাড়ি সিনেমাটিও ক্ষতি করার চেষ্টা রয়েছে কিছু ব্যক্তিদের, যে কারণে এবার অতিষ্ঠ হয়ে ডিবি অফিসে অভিযোগ করেছেন উপবিশ্বাস এবং তার অভিযোগ এতটাই কঠোর যে সেই সকল ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন তিনি। সাইবার বুলিং এর বিরুদ্ধে আমি সুস্থ বিচার চেয়ে আমি আসলে ভাইয়ের কাছে এসেছি। যুক্তরাষ্ট্রের সাকিব অপুর সক্ষতার দৃশ্যায়নে নানাভাবে বাজে কিছু সমালোচনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে বিষয়টি শুধু তারকাই নয় একজন সাধারণ মানুষের ক্ষেত্রেও বিশেষ প্রভাব তৈরি করে, কেননা পর্দার অন্তরালে তাদেরও একটা ব্যক্তি জীবন রয়েছে। এমনও বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রে গিয়ে অবৈধ মেলামেশা করছেন সাকিব অপু, এমনকি সেখানে অপুর ধর্ম নিয়ে নানা রকম ইস্যু বের করে অত্যন্ত অপমানজনক মন্তব্য করা হয়েছে, যে বিষয়টি আসলেই খুব দুঃখজনক। অপুকে বরাবরই দেখা যায় ব্যক্তি জীবনের আলোচনায় অত্যন্ত ধৈর্যের পরিচয় দিতে, তাকে নিয়ে যারা বাজে মন্তব্য করে তাদের প্রতি শুভকামনা জানান তিনি। কিন্তু এবার যেন ধৈর্যের বাঁধ ভেঙেছে উপবিশ্বাসের, যে কারণে আর কোনো ডানবাম না করে সরাসরি ডিবি অফিসে অভিযোগ করেছেন তিনি। তার সম্পূর্ণ আস্থা রয়েছে ডিবি কার্যালয়ে, কেননা কিছুদিন আগে সাকিব তার সিনেমা পাইরেসির বিষয়ে ডিবি অফিসে অভিযোগ করেছিলেন এবং তিনি তার সুষ্ঠু সমাধানও পেয়েছেন, যে কারণে অপু তার নিজের ক্ষেত্রেও ঠিক সেরকমই একটা সমাধান আশা করেছেন ডিবি কার্যালয়ে। তবে কথা একটাই, অপরাধীদের পর্যাপ্ত বিচার চাই, এরা যেন আর কখনোই কারো বিষয়ে বাজে মন্তব্য না ছড়ায়। ঠিক এমনটাই বক্তব্য পেশ করেছেন উপবিশ্বাস, কেননা ধৈর্যের বাঁধ ভেঙে তিনি এখন চরমভাবেই অতিষ্ঠ হয়েছেন। তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।